গেল দুই সপ্তাহ সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে বিলীন হয়েছে প্রায় অর্ধশত বসতভিটা ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে রয়েছে অন্তত তিনটি উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। অনেকে সরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। হঠাৎ করেই যমুনা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি, আর পানি বাড়ার সাথে সাথেই আগ্রাসী রূপ নিচ্ছে যমুনা। ভাঙন আতঙ্কে রয়েছে বেলকুচি, চৌহালি ও সাজাদপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গেল কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 50টি ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। পাঁচিল দিয়ে, গাড়া বাড়ি দিয়ে, ওখান দিয়ে পড়ায় মোটামুটি অনেক দূর ভেঙে গেছে। 5 লাখ টাকা ঘর দিতে 2 বছর যায়, এই ঘর ভেঙে হালা দিছে। সময় মতো নদী সংরক্ষণ বাঁধের কাজ না করায় দেখা দিয়েছে ভাঙন, এমন অভিযোগ স্থানীয়দের। লক্ষ লক্ষ টাকা ঘর বাড়ি করেছিলাম, সব ঘর বাড়ি শেষ হয়ে গেছে। ঘর বাড়ি ভেঙে টেঙে আমরা সব মা ভাই বোন নিয়ে খোলা আকাশের ময়দানে সব যমুনা নদীর ভিতরে চলে গেছে। এখন এটাতে কোনো উদ্যোগ নিতেছে না, কোনো সরকারও উদ্যোগ নিতেছে না, কোনো কন্ট্রাক্টরও উদ্যোগ নিতেছে না। বলার কোনো ভাষা নাই সরকারের কাছে, কিন্তু আমরা এটাই চাই যে খুব দ্রুত কাজ করুক নদীতে। এদিকে ভাঙন রোধে বিভিন্ন কার্যক্রমের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বঙ্গবন্ধু ব্রিজের ডাউনে দুই পাশে কিছুটা ভাঙন পরিলক্ষিত হয়। এনায়েতপুরে আমাদের জিও ব্যাগ দিয়ে বর্তমানে ভাঙন রোধে কাজ চলমান রয়েছে, এবং সেই সাথে আমাদের জিও টিউবও সংযোজন করা হয়েছে এবং ড্রেজিং কাজ চলমান রয়েছে। ভাঙন রোধে সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। ভাঙন রোধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন দাবি নদী তীরের বাসিন্দাদের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।